আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব সাধারণ বীমা কর্পোরেশন জুনিয়র অফিসারের 2019-এর লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পার্ট 2। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশের বেল বাটনটি চেপে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আমরা প্রতি শুক্রবারই পরীক্ষার পর আপডেট দিয়ে থাকি। অঙ্ক শুরু হবে 9-এর A নাম্বার অঙ্ক দিয়ে। 9-এর A নাম্বার অঙ্ক ছিল, আমিন হ্যাজ 12 পিসেস অফ টাকা 10 এন্ড টাকা 5 নোট ইন হিজ ওয়ালেট। ইফ দ্য টোটাল ভ্যালু অফ অল দ্য নোটস ইজ লেস দেন টাকা 95, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাকা 10 নোট দ্যাট হি হ্যাজ। অর্থাৎ বলা আছে, আমিনের 12 পিস নোট ছিল, তার মধ্যে 10 টাকা এবং 5 টাকার নোট ছিল। জিজ্ঞাসা করা হয়েছে, সব টাকা মিলে যদি 95 টাকার কম হয় তাহলে 10 টাকার নোট ম্যাক্সিমাম কত থাকতে পারে। তো আমরা ধরে নিই 10 টাকার নোট থাকতে পারে xt, তাহলে বাকি 12টার মধ্যে 12-xt থাকবে হচ্ছে 5 টাকার নোট। তাহলে 10 টাকার নোট টোটাল হবে হচ্ছে 10x, আর 5 টাকার নোট হবে 5×12-x। এই সব মিলিয়ে হবে হচ্ছে 95-এর কম, অর্থাৎ লেস দেন 95 টাকা। বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 10x+60-5x ইজ লেস দেন 95, বা 5x ইজ লেস দেন 35, বা x ইজ লেস দেন 7। অর্থাৎ x এর মান আসলো 7-এর কম হতে হবে, অর্থাৎ 6টি 10 টাকার নোট সর্বোচ্চ থাকতে পারবে, এক্ষেত্রে 6 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক 9b। 9b-তে বলা আছে, এ বি অ্যান্ড সি এন্টার ইন্টু পার্টনারশিপ, এ ইনভেস্ট 3 টাইমস অ্যাজ মাচ অ্যাজ বি ইনভেস্ট, অ্যান্ড বি ইনভেস্ট 2/3 অফ হোয়াট সি ইনভেস্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য প্রফিট আর্নড ইজ টাকা 6,600, হোয়াট ইজ দ্য শেয়ার অফ বি। অর্থাৎ এ বি সি একটা পার্টনারশিপের ব্যবসা শুরু করলো, এ বি এর 3 গুণ ইনভেস্ট করে এবং বি সি এর 2/3 ইনভেস্ট করে। তো বছর শেষে তাদের প্রফিট ছিল 6,600 টাকা, তাহলে বি কত টাকা পাবে সেখান থেকে। তো আমরা এ বি সি যদি হিসাব করি, তাহলে সি ধরে নেই হচ্ছে 3x, তাহলে বি হবে হচ্ছে সি এর 2/3, তাহলে 2/3×3x = আসবে হচ্ছে 2x, আর এটা হবে হচ্ছে তার 3 গুণ, 3 টাইমস অফ বি, অর্থাৎ এটা হবে হচ্ছে 6x। তাহলে আমাদের 6x, 2x আর 3x আসলো। তো প্রশ্ন মতে এই 6x+2x+3x = হবে হচ্ছে 6,600, বা 11x = হবে 6,600, বা x = হবে হচ্ছে 600। তো জিজ্ঞাসা করা হয়েছে বি এর শেয়ার কত, বি এর শেয়ার হচ্ছে 2x, তাহলে 2x = 2×600 = হবে হচ্ছে 1200, এই 1200 হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক 9c। 9c-তে বলা আছে, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 ডেজ অ্যান্ড 10 ডেজ রেসপেক্টিভলি, দে স্টার্ট এ ডুইং দ্য ওয়ার্ক টুগেদার, বাট আফটার 2 ডেজ বি হ্যাড টু লিভ অ্যান্ড এ অ্যালোন কমপ্লিটেড দ্য রিমেনিং ওয়ার্ক, দ্য হোল ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ। অর্থাৎ এ একটা কাজ করতে পারে 15 দিনে, বি করতে পারে 10 দিনে, তারা দুজনে মিলে 2 দিন কাজ করলো, তারপরে বি চলে গেল, এ একা বাকি কাজটুকু সম্পন্ন করলো, তাহলে সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে মোট কত সময় লাগলো। তো এখানে দেওয়া আছে হচ্ছে, এ করতে পারে 15 দিনে, তাহলে একদিনে করতে পারবে হচ্ছে 1/15, বি করতে পারে হচ্ছে 10 দিনে, তাহলে একদিনে করতে পারবে 1/10, আর এ আর বি যদি একত্রে কাজ করে তাহলে তারা একত্রে করতে পারবে হচ্ছে 1/15+1/10 পার্ট কাজ = 30, 2+3 = 5/30 = আসবে হচ্ছে 1/6 পার্ট। তো 1/6 পার্ট কাজ এ এবং বি একসাথে করতে পারে একদিনে, তাহলে 2 দিনের কাজ যদি হিসাব করি তাহলে আসবে হচ্ছে 1/3 পার্ট কাজ, এই 1/3 পার্ট কাজ করতে পারে হচ্ছে 2 দিনে। তাহলে রিমেনিং যে কাজটা থাকবে, রিমেনিং কাজটা থাকবে হচ্ছে 1-1/3 = থাকবে হচ্ছে 2/3। এই 2/3 কাজটা যেহেতু বি চলে গেল, একে একা করতে হবে, এ সম্পূর্ণ কাজ করতে পারে হচ্ছে 15 দিনে, তাহলে 2/3 কাজ করতে পারবে হচ্ছে 2/3×15 = আসবে হচ্ছে 10 দিনে, এই 10 দিনে রিমেনিং কাজটুকু শেষ হবে এর দ্বারা। এখন প্রশ্নে বলা হচ্ছে, দ্য হোল ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ইন হাউ মেনি ডেজ। হোল ওয়ার্ক কমপ্লিটেড বলতে বোঝায় আগে 2 দিন, এখন 10 দিন, এই হচ্ছে টোটাল হচ্ছে 12 দিন, এই 12 দিন হবে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক 9d। 9d-তে বলা আছে, দ্য পার্সেন্টেজ অফ প্রফিট আর্ন বাই সেলিং এন আর্টিকেল ফর টাকা 1920 ইজ ইকুয়াল টু দ্য পার্সেন্টেজ অফ লস ইনকার্ড বাই সেলিং দ্য সেম আর্টিকেল ফর টাকা 1280, এট হোয়াট প্রাইস শুড দ্য আর্টিকেল বি সোল্ড টু মেক এ প্রফিট অফ টাকা 25%। অর্থাৎ বলা আছে, একটা জিনিস 1920 টাকায় বিক্রি করলে
যে পার্সন লাভ হয় 1280 টাকায় বিক্রি করলে সেই একই পার্সন ক্ষতি হয়। তো জিনিসটা যদি 25% লাভে বিক্রি করতে হয় তাহলে সেলিং প্রাইসটা কত হবে? তো আমরা ধরে নেই এক্স টাকা লাভ হয় এবং এক্স টাকা লস হয়, সেই ক্ষেত্রে 1920 টাকা থেকে যদি এক্স বাদ দেই তাহলে বের হবে ক্রয় মূল্য, আবার যদি 1280-র সাথে এক্স যোগ করি তাহলে এটা ক্রয় মূল্য হবে। তো এটা ক্যালকুলেশন করলে 2x ইকুয়াল টু 1920 মাইনাস 1280 ইকুয়াল টু আসবে হচ্ছে 640, বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 320। তো 320 টাকা হচ্ছে এক্স এর মান। তাহলে কস্ট প্রাইস যেটা আছে সেটা হবে হচ্ছে 1920 মাইনাস 320 ইকুয়াল টু আসবে হচ্ছে 1600 টাকা। এখন সেলিং প্রাইস বের করতে হবে 25% প্রফিট সহকারে। তাহলে 1600 ইন্টু 125/100 ইকুয়াল টু আসবে হচ্ছে 2000 টাকা। 2000 টাকা হবে সেলিং প্রাইস 25% প্রফিটে। এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন 9 এর ই তে বলা আছে হোয়াট উইল বি দ্য ডিপোজিটেড অ্যামাউন্ট টু ইনিশিয়াল স্টেজ ইফ ইট বিকামস টু টাকা 33,500 অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার উইথ এ সিম্পল ইন্টারেস্ট রেট অফ 13.5% পার অ্যানাম। হাউ মেনি ইয়ার্স ইট উইল টেক টু বিকাম টাকা 40,600 ইফ দ্য সেট ডিপোজিটেড অ্যামাউন্ট। তো আমরা প্রশ্নে বলা আছে যে একটা টাকা 33,500 টাকা হয়েছে 5 বছর পরে, সিম্পল ইন্টারেস্ট ছিল 13.5%, আর বলা হচ্ছে ডিপোজিটের অ্যামাউন্টটা কত ছিল। আরেকটা পার্টে বলা হচ্ছে যে কত বছর সময় লাগবে ওই টাকাটা 40,600 টাকা হতে। তো আমরা জানি আই ইকুয়াল টু এনপিআর, বা লেখা যায় হচ্ছে এনপিআর ইকুয়াল টু আই, এখানে এন হচ্ছে সময় 5 বছর, প্রিন্সিপালটা আমরা পি ধরে নিব, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 13.5% ইকুয়াল টু লেখা যায় 13.5/100, আর ইন্টারেস্টটা হবে হচ্ছে, যেহেতু ইন্টারেস্ট স্পেসিফিক দেওয়া নেই সেহেতু 33,500 টাকা হচ্ছে ইন্টারেস্ট সহ মূল টাকা, মাইনাস পি দিব, বা এখানে যদি আমরা মান বসাই তাহলে আসবে 5 × p × 13.5/100 ইকুয়াল টু 33,500 মাইনাস পি, বা এখান থেকে ক্যালকুলেশন করলে পি ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 20,000, অর্থাৎ 20,000 হচ্ছে মূল টাকাটা। এটা একটা অ্যান্সার। আরেকটা পার্টে বলা আছে যে হাউ মেনি ইয়ার্স ইট উইল টেক টু বিকাম টাকা 40,600 অফ দ্য সেট ডিপোজিটেড অ্যামাউন্ট, অর্থাৎ ইন্টারেস্টটা হবে সেই জায়গায় 40,600 মাইনাস 20,000 ইকুয়াল টু হলো 20,600, আর রেট অফ ইন্টারেস্ট আগেরটাই থাকবে 13.5% ইকুয়াল টু 13.5/100, আর সময়টা বের করতে হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে হচ্ছে 20,000। তো আমরা সূত্র বসাই এনপিআর ইকুয়াল টু আই, বা এন ইকুয়াল টু আই বাই পি আর ইকুয়াল টু আসবে হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে এখানে 20,600, প্রিন্সিপাল অ্যামাউন্ট 20,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট 13.5/100। তো এটা ক্যালকুলেশান করলে আসবে হচ্ছে 7.629 ইয়ার। 7.629 ইয়ার মানে হচ্ছে 7 ইয়ার 7 মান্থ অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 7 বছর 7 মাসে এই টাকাটা 40,600 টাকা হবে। 7 বছর 7 মাস হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।